আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ১২ এর দ্বিতীয় ভাগ, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম জাতিসংঘ গঠন ও এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে। আজ আমরা জানব জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। এই সংস্থাগুলোর বেশ কয়েকটি বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা রয়েছে এবং এই সংস্থাগুলোর মধ্যে কিছু সংস্থা আছে যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকে। যেমন আমাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কিন্তু এই সংস্থাগুলোর মধ্যে বেশ কয়েকটি সংস্থা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। বন্ধুরা, এবার আমরা জাতিসংঘের কয়েকটি সংস্থা সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব ইউনিসেফ সম্পর্কে। এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকাদান ইত্যাদি কাজ করে। বন্ধুরা, লক্ষ্য করো ইউনিসেফের কাজ কি। প্রথমে বলা হয়েছে ইউনিসেফের পুরো নামটা কি, ইউনিসেফের পুরো নামটা কি, জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে ইউনিসেফের পুরো নাম। এবং এটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। এবং ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, এই সকল কাজে নিয়োজিত। আমরা ইউনিসেফ সম্পর্কে জানলাম, এবার আমরা আরও একটি সংস্থা সম্পর্কে জানব, বিশ্ব ব্যাংক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য দিয়ে থাকে। লক্ষ্য করো বন্ধুরা, বিশ্ব ব্যাংকের কাজ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এবং বিশ্ব ব্যাংক কি করে থাকে, বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য করে থাকে। এবার আমরা আরও একটি সংস্থা সম্পর্কে জানব, তা হচ্ছে ইউএনডিপি। এর মূল কাজ কি, এর মূল কাজ হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন। বাংলাদেশে পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দরিদ্র বিমোচন ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। আমরা আরও একটি সংস্থা সম্পর্কে জানি, তা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা। ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে। তাহলে বন্ধুরা, আমরা এবার যে সংস্থাটি সম্পর্কে জানলাম, তা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা। এটি কোথায় অবস্থিত, এটি হচ্ছে ইতালির রোমে। রোমের সদর দপ্তর অবস্থিত, সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে। এবং এটি কি নিয়ে কাজ করে, এটি হচ্ছে বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য পুষ্টির উন্নয়নে কাজ করে থাকে।
এবং যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন খাদ্যের ঘাটতি দেখা দেয়। তখন এই সংস্থাগুলো কি করে? তখন এই সংস্থাগুলো আমাদেরকে খাদ্য সরবরাহ করে। এবার আমরা যে সংস্থাটি সম্পর্কে জানবো তা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর 7ই এপ্রিল তারিখে সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে জানলাম। এটি কি বিশ্বের 6টি অঞ্চলের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এবং আমাদের বাংলাদেশ এই সংস্থাটির কোন অঞ্চলে অবস্থিত? এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশ। এবং এখানে আমরা আরও জেনেছি যে আমরা প্রতি বছর 7ই এপ্রিল তারিখে এই সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি। এবার আমরা সর্বশেষ যে সংস্থাটি সম্পর্কে জানবো তা হচ্ছে ইউনেস্কো। এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের ভাষা শহীদ দিবস বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এছাড়াও এদেশে পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করছে। বন্ধুরা লক্ষ্য করো, ইউনেস্কোর কাজ কি? ইউনেস্কো হচ্ছে একটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এটি মূলত এগুলো নিয়ে কাজ করে থাকে এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এবং এই ইউনেস্কোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের যে 21শে ফেব্রুয়ারি রয়েছে তা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পেয়েছে এই ইউনেস্কোর মাধ্যমে। এবং আরও বলা হয়েছে যে আমাদের দেশে পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় এই ইউনেস্কো আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে বন্ধুরা, আমরা 6টি সংস্থা সম্পর্কে জানলাম। ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, UNDP, খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো সম্পর্কে। এবার আমরা এই পাঠের কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করি। চলো প্রথমে ক এসো বলি। উল্লিখিত সংস্থাগুলো বাংলাদেশে কি ধরনের সহায়তা প্রদান করে? যে কোনো একটি সংস্থা নিয়ে শিক্ষকের সহায়তায় তালিকা তৈরি করো। বন্ধুরা লক্ষ্য করো যে উল্লেখিত সংস্থাগুলো অর্থাৎ আমরা যে 6টি সংস্থা সম্পর্কে জেনেছি, এই সংস্থাগুলো বাংলাদেশে কি ধরনের সহায়তা প্রদান করে তোমাদের তা জিজ্ঞেস করা হয়েছে। এবং আরও একটি কথা বলা হয়েছে যে কোনো একটি সংস্থা নিয়ে শিক্ষকের সহায়তায় তালিকা তৈরি করো। তাহলে চলো বন্ধুরা আমরা এই কাজটি করে নিই। প্রথমেই হচ্ছে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো বাংলাদেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে সহায়তা প্রদান করে থাকে। এদের মধ্যে ইউনিসেফ একটি উল্লেখযোগ্য সংস্থা। ইউনিসেফ বাংলাদেশে যে ধরনের সহায়তা প্রদান করে থাকে তার একটি তালিকা তৈরি করা হলো। তা হচ্ছে শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানে সহায়তা করে, বিশুদ্ধ পানি সরবরাহের ক্ষেত্রে কাজ করে, মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করে, শিশুদের বিভিন্ন সংক্রামক রোগের প্রতিষেধক টিকা প্রদান করে থাকে, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে সহায়তা করে, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরিতে সহায়তা করে। তাহলে বন্ধুরা আমরা এই কাজটি সম্পাদন করলাম। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। খ এসো লিখি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিদ্যালয়ে কি করা যায় তা শ্রেণীতে আলোচনা করো। তোমাদের এলাকার স্বাস্থ্য সুরক্ষায় কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে বলে মনে করো? বিশ্ব স্বাস্থ্য দিবসে তোমরা তোমাদের বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করতে পারো। এজন্য তোমরা তোমাদের প্রত্যেকের অভিভাবকদের দাওয়াত দেবে এবং এ আলোচনা সভায় উপস্থিত থাকতে বলবে।
অতপর বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় তাদেরকে স্বাস্থ্য ও রোগ ব্যাধি সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। তোমাদের এলাকায় স্বাস্থ্য সুরক্ষার জন্য মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দিতে হবে বলে মনে করো এমনটা তোমরা উল্লেখ করবে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই, গ আরো কিছু করি। বাংলাদেশে বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম বন্ধুরা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে বাংলাদেশের বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম দেওয়া আছে কেস ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ। এই প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা। জনগণ যেন দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে সেজন্য তুমি কোন বিষয়গুলো প্রকল্পটির জন্য সুপারিশ করবে? বন্ধুরা লক্ষ্য করো এখানে একটি প্রকল্পের কথা বলা হয়েছে, জনগণ যেন দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে সেজন্য কেস প্রকল্পটির জন্য যে বিষয়গুলো সুপারিশ করা দরকার তা হচ্ছে, কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন চলাচল বন্ধ করতে হবে, এমনটি সুপারিশ করতে পারি আমরা, এবং ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করতে বলতে পারি, কম জ্বালানি ব্যবহৃত হয় এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবনের সুপারিশ করতে পারি, বনভূমি সংরক্ষণের ব্যবস্থা করতে বলতে পারি এবং গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করতে সুপারিশ করতে পারি। তাহলে বন্ধুরা আমরা এই প্রকল্পটিকে এই সকল বিষয়গুলো সুপারিশ করতে পারি। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নেই, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? ক ইউনেস্কো, খ ইউনিসেফ, গ সার্ক এবং ঘ ইউএনডিপি। বলো তো বন্ধুরা কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? হ্যাঁ, ইউনিসেফ। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা সম্পর্কে এবং এই সংস্থাগুলোর কাজ কি কি এবং এই সংস্থাগুলো আমাদের বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে কি কি কাজ সম্পাদন করে থাকে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।